সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ও 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকার দাবিতে হাওড়া জেলা সদর আইএনটিটিইউসি এর ডাকে মহা মিছিলের ডাক দেওয়া হয়। আজ হাওড়া ময়দানে জমায়েত হয় তৃণমূল ট্রেড ইউনিয়নের বিভিন্ন সদস্য, কর্মী ও হকাররা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর আইএনটিটিইউসি এর সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ, বালি বিধানসভার বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি, উত্তর হাওড়া বিধানসভার বিধায়ক গৌতম চৌধুরী, আইএনটিটিইউসি এর হাওড়া জেলার সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তুষারকান্তি ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি সীতানাথ গাঙ্গুলি সহ অন্যান্যরা। এদিনের মহা মিছিল হাওড়া ময়দান থেকে শুরু হয়ে হাওড়া ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিলে আগত সকল নেতৃবৃন্দদের মুখে ছিল রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ক্ষোভ। এদিন মিছিল শেষে বেশ কিছু হকারদের আইএনটিটিইউসি সমর্থিত হকার কার্ড তুলে দেওয়া হয়। একটি হকার্স কার্ড তুলে দিচ্ছেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার মহাশয়, বিধানসভার সম্মানীয় বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি মহাশয়, আন্তর্জাতিক শ্রমিক দিবসে এই কার্ডটার ভ্যালিডিটি মাত্র এক বছর। একটাই বার্তা, স্বৈরাচারী মোদী হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও, 100 দিনের টাকা বাংলার মানুষকে দিয়ে দাও। এই সরকার দালাল এবং পুঁজিবাদের আদানি আদবানির সরকার। এই সরকারকে উৎখাত না করলে ভারতবর্ষের 140 কোটির মানুষের আগামী দিন দৈনন্দিন মূল্যবৃদ্ধির আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই দিবস শ্রমিক দিবস সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে চালু, এই মে দিবস পালিত হচ্ছে সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের যে গণতন্ত্র ধ্বংস হয়েছে, তারা বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নানা ষড়যন্ত্রে লিপ্ত বাংলাকে ক্ষমতাচ্যুত করার জন্য এর বিরুদ্ধে আজকের এই মিছিল। কেন্দ্র সরকারের 100 দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদ। কেন্দ্র সরকার ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করছে, গরিব মানুষগুলোকে যথাকলে পিছিয়ে মারছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদে তাই মহামিছিল আজকের শ্রম দিবসে। শুধু শ্রমিক না, সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে ওই কেন্দ্রে বিজেপি সরকার। তাই কেন্দ্রের বাংলার প্রতি বঞ্চনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধিতে বৃদ্ধির প্রতিবাদে এবং মানুষের গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষার স্বার্থে আজকে হাওড়া আইএনটিটিইউসির নেতৃত্বে আমরা পথে নেমেছি। আমরা তৃণমূল সৈনিক, আমরা মানুষের সাথে, মানুষের পাশে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের হাওড়া জেলা আইএনটিটিইউসির সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদারের নেতৃত্বে আমরা সবাই একসাথে এসেছি। আজকে কেন্দ্রে মোদি আমাদের সরকার আমাদের যে 100 দিনের টাকা সহ আমাদের সমস্ত ডেভেলপমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। আমি যখন 1993 সালে রাজনীতি আছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লড়াটু দাপটে শ্রমিক মাঠে ঘাটে নেমে মানুষের জন্য লড়াই করছে। আজকে তার 11 বছর মুখ্যমন্ত্রী চলার পর তিনি অনুভব করেন গরিব শ্রমজীবী মানুষের কাছে অর্থ পৌঁছে দিতে হবে। তাই আজকে সরকারকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস একজন নাগরিক এবং একজন শ্রমিকের আজকে সম্মান প্রদান করল। টোটাল হাওড়া সদরকে, হাওড়া সদর জেলাতে আমাদের টোটাল মেম্বারশিপ হয়েছে 37,000 অসংগঠিত ক্ষেত্রে। 37,000, এরা কেউ সিকিউরিটি গার্ড, কেউ এরা স্ট্রিট হকার, কেউ রেল হকার আছে, কেউ বিড়ি শ্রমিক আছে, কেউ নির্মাণ কর্মী আছে, কেউ টোটো চালক আছে, কেউ বাজারে শাকসবজি বিক্রি করছে। সকলের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্ডটা, মানে আগামী দিন আপনার সামাজিক সুরক্ষায় আপনি সুরক্ষিত। আজকে অন্তত আমরা আনুষ্ঠানিকভাবে যা দিলাম প্রায় 37 মতো কার্ড আজকে মানুষ হাতে পেয়ে যাবে। এই পাগল আর ছাগলদের কথার উত্তর দিতে গেলে খুব মহা মুশকিল। ওরা সামাজিক সুরক্ষার নাম করে ওরা 25 টাকা করে নিত, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সামাজিক সুরক্ষার নাম করে 1 টাকা করে না নিয়ে 60 বছর বয়স হলে পরে তার
এই সামাজিক সুরক্ষার কার্ড তার কাছে থাকা মানে রূপশ্রীর 25,000 টাকাও পাবে, কন্যাশ্রীর আবার তার মেয়ের বিয়ের জন্য ওই রূপশ্রীর 25 প্লাস সামাজিক সুরক্ষার একটা গরিব মেয়ের বিয়ের জন্য 25 প্লাস 25 50,000 টাকা পাবে। সিপিএমে বাপের জন্মে ভাবতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো লেভেল থেকে রাজনীতিতে উঠে এসে তালির করে জননেতৃত্ব প্রেসিডেন্সির আতেল রাজনীতি করে তিনি আসেনি। তিনি গরিব মানুষের কেউ 1,00,000 টাকা মাইনে পান তার থেকে বেশি দরকার আমাদের গ্রাসরুটে যারা নিম্ন। মোদী সরকারের এই অগ্নিগর্ভ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানুষ 30 টাকার ডাল 130 টাকা করে খাচ্ছে, তাদের কাছে আমাদের টাকা পৌঁছানোর জন্য সামাজিক সুরক্ষাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ওরা কি বুঝে পাগল আর ছাগল লোকেরা?